ঠান্ডা দিলে আওয়াজ ইয়ে হয়ে যাবে, কি বলো তো? মাথায় তেল নেবো গো, এই যে ঠান্ডা চালাই নাকি বাবু গরমে? হ্যাঁ আমার ঠান্ডা লাগছে না, আমার গরম লাগছে না। কিন্তু আমি যে দুনিয়ার কাজ করে এসে বসি একটু আরাম করতে, আমার তো গরম লাগে। কম করে আসি, মানে ফ্যানটা না পাঁচে চললে যদি কিছু কথা বলি সেটাও ইয়ে হয়ে যায়, শোনা যায় না ভালো করে। অল্প চালিয়ে আসি, কম কত তেল কমিয়ে দিল দেখি, একটু বেশিই কমে গেল না? একটু না চলে আসলাম, দুনিয়ার কাজ করে আসি না ওই জন্যে আমি বেশ গরমই লাগে আর কি। কি বলছো, আজকে এটা প্রথম ব্যবহার করছি, জীবনে প্রথম। দেখি তো কিটা ভুলে গেছি, কবে কিনেছি, সেই যে তোমাদের সামনেই তো বাজাজ ব্রাহ্মী আমলা, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছিলাম ইয়েতে ভি মার্টে, তেল এক এক গুঁড়ো বাড়িতে ছিল না, হেয়ার অয়েল শেষ হয়ে গেছে। তুই নিবি তোকে দিয়ে দেবো, মাঝে মাঝে তেল নেওয়া ভালো, আমিও নিতাম না অল্প বয়সে, কিন্তু মাঝে মাঝে তেল নিলে ভালো, এখন যেমন ভালো লাগে, বেশ চুলটাও বেশ ম্যানেজেবল থাকে। আর ধরতে হলে আমাকে দে, তো নামাবার জায়গা নেই। আজকে কি করবো বলতো, স্কুল থেকে যখন আসবি তখন ওই একটু ময়দা আছে, তিনজনের তিনটে রোল বানিয়ে দেবো, তিনটে ডিম দিয়ে। আর শশা টশা নেই কিচ্ছু বাড়িতে, পেঁয়াজ লঙ্কা আর সস তো আছে, কেচাপ আর কি, টমেটো কেচাপ, ওই দিয়ে তিনজনের তিনটে এগ রোল বানিয়ে দেবো। আর এখন ওর ওয়ার্ম আপ ক্লাস চলছে বুঝেছো, এপ্রিল থেকে প্রপার ক্লাস হবে, টেনের ওয়ার্ম আপ ক্লাসে তিনটে ক্লাস হয়, সবাই আসেও না দেরিতে। হ্যাঁ ছুটি তো হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তো মনে কর ছুটি নেবে না, সেই জন্য ট্রেন হয়ে গেছে না, সবাই আসে না আর কি। এখন অফিসিয়ালি কাজ ক্লাস শুরু হয়নি, প্রেজেন্ট করে তোদের নাম, প্রেজেন্ট এটা হচ্ছে ওয়ার্ম আপ ক্লাস, মার্চ মাসে তিনটে করে ক্লাস হয়, আর তারা দেরিতে যায় তাড়াতাড়ি চলে আসে বুঝেছো, এক্সাক্ট টাইমে যায় না। সেগুলো কনফার্ম করিয়েছে হোয়াটসঅ্যাপে গার্ডিয়ানদেরকে যে এই টাইমে ওয়ার্ম আপ ক্লাস হচ্ছে, এমন নয় যে আরাম। দাঁড়িয়ে গেছিস কেন বাবু, দাঁড়িয়ে গেছিস 7টা, অন্যমনস্ক ছেলে।
দেরি আছে। আজকে বাইরে মেঘলা, এখন এই এখন একটু রোদ্দুর রোদ্দুর ভাব, তাহলে বাইরে মেঘলাই আছে। আর ভালো লাগে কোথায় বলতো, উল্টো করে তো একটু উল্টো দিকে হাত চালাস, মানে এমনি করে আপওয়ার্ড আপওয়ার্ড, তো ভালো লাগে। একবার সব দু সেকেন্ড আগে এই সব জায়গাটা মিশিয়ে দে, আমি ফিল করে নিই একটু ভালোভাবে। কেন মনে হচ্ছিল বাবা যে মনে হচ্ছে চলতেই থাকো প্রসেসটা, সত্যি বলছি যেন প্রসেসটা চলতেই থাক। কি বলছো, এত ভালো মেসেজ দেয় আমার মেয়ে, মানে সত্যি কপাল করেই আমি বাচ্চা পেয়েছি গো, সিরিয়াসলি। খুব ভালো লাগে এই কলকাতায় আসার পরেই ও একটু তেল দিয়ে দেয়, তাও প্রথম বছরটা না, 3 বছর হয়ে গেল প্রায় আসা, 31 মার্চ হলে 3 বছর কমপ্লিট হয়ে যাবে। সানা তুই কত কত বছর আমার তেল দিচ্ছিস কলকাতায় আসার পর থেকে, না কলকাতায় আসার পর থেকে দিসনি, 1 বছর দিসনি, এই গত 2 বছর দিচ্ছিস, তাই না? 3 বছর হয়ে গেল আমাদের 31 মার্চে, মানে ছোটো ছিল তো, এখন ধরো টেনে উঠে গেল এই বছর, তার আগে ছোটো ছিল, একটু বড় হওয়ার পর থেকেই মাথায় তেল দিয়ে দেয়, কত 2 বছর দিচ্ছে আর কি আরাম যে লাগে এ দেখো। মনে হচ্ছিল শেষই না হোক, নেভার এন্ডিং প্রসেস, করতে পারিস বেটা একদিন চ্যালেঞ্জ করবি, এরকম একটা চ্যালেঞ্জ যাতে মায়ের আরাম হবে তোর কষ্ট হবে। কিন্তু আমার মেয়ে খুব কপাল করে পেয়েছি গো আমি, তো কি সঙ্গে থাকো সারাদিন।